বছর বয়সে নিজে থেকে প্রতিমা বানানো শুরু করেছিল। ছোট ছোট প্রতিমা গড়তে করতে গত 3 বছর ধরে বড় প্রতিমা বানাতে শুরু করেছে সে। শিলিগুড়ি সংলগ্ন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জলডুমুর শাহুপাড়ার বাসিন্দা সঞ্জিত বর্মন তার নিজের তৈরি প্রতিমা দিয়েই বাড়িতে শুরু হয়েছে দুর্গাপূজার প্রচলন। সঞ্জিতের বয়স 13 বছর, শিলিগুড়ি নেতাজি বয়েজ হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। তার পরিবারের কেউ মৃৎশিল্পী বা মাটির কাজের সঙ্গে যুক্ত নন, তা সত্ত্বেও নিজে থেকেই প্রতিমা বানাচ্ছে সে, যা দেখে একসময় অবাক হয়েছিলেন পরিবারের সদস্যরাও। ছোটবেলায় সঞ্জিত পুকুর থেকে মাটি তুলে এনে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করত। পরবর্তীতে মোবাইলে ভিডিও এবং ছবি দেখে সময়ের সঙ্গে সঙ্গে বড় প্রতিমা বানাতে শুরু করে। এদিকে বাড়িতে দুর্গাপূজার প্রচলন না থাকলেও গত 3 বছর ধরে তার তৈরি মূর্তি দিয়ে দুর্গাপূজা করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি মূর্তি বানানোর কাজ করছে সঞ্জিত। সামনেই রয়েছে দুর্গাপূজো, তাই এবছরও দুর্গা প্রতিমা বানাতে দেখা গেল সঞ্জিতকে। ভবিষ্যতেও এই পেশার সঙ্গেই যুক্ত হতে চায় সে। মানে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই ঠাকুর বানাই, তো তার জন্য মোবাইলে দেখে দেখে আরো বেশি করে শিখছিলাম, তার জন্য বানাই। বড় হবে তারপরে এত বড় হবে, হ্যাঁ মোবাইলে দেখছিলাম, তারপর ছবি দেখছিলাম, তারপর নিজে নিজে বানাতে শুরু করেছিলাম। প্রথমে বাঁশ দিয়ে আগে নিচের ইসেটা বানিয়েছিলাম, তারপরে খেরি দিয়ে বানিয়ে মাটি নাড়াইছিলাম, তারপর সাজাতে লাগবে, তারপরে হয়ে যাবে। এখানে বাড়ির মধ্যে অনেকগুলোই বানিয়েছি, মানে বড় বানিয়ে নিই, ছোট ছোট অনেকগুলোই বানিয়েছি। দুর্গা ঠাকুর, কালী ঠাকুর সব মানে বড় বড় বানাই, আগে বড় হবো তারপরে বিক্রি করবো। ওটা অনেকদিন ধরে বানায়, প্রতিযোগিতা কেউ করে না, ওর বাবা করতো, মানে ওই দড়ি টড়ি বাঁধার জন্য, এটাই এটা একা একা পারবে না না শক্ত করতে, এটার জন্য ওর বাবা সহযোগিতা করে, ও বইলে দেয় কী কীভাবে করতে লাগে ওটাই করে। হ্যাঁ 3 বছর হচ্ছে এবার বানানো, আগে পুজো হতো না বাড়িতে, বানানোর পরে পুজো হতো, ওটার জন্য এখন সবাই বলতেছে যে বানাচ্ছে পুজো দাও, মানে দিচ্ছি এখন, কেউ বলেনি। ছোট থেকেই ওরকম করতো, মানে কাদো নিয়ে আসতো, একা একা বানাতো, ওই দেখে দেখে বানাতে বানাতে পুরোটাই হয়ে গেল। সব মূর্তি বানায়, দুর্গা বলো, কালী বলো, তোমার শিব বলো, শিব পার্বতী বলো, গণেশ, কার্তিক সব বানায়। প্রথমে লক্ষ্মী ঠাকুর বানাইতো ছোট ছোট করে। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।